সুপ্রভাত, কেমন আছেন সকলে? আশা করি আজকের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও রাধা মাধবের কৃপায় ভালোই আছি। আজ হচ্ছে 4th June রবিবার। আজকের দিনটা খুব ভালো একটা দিন। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজকের দিনে যারা পুরীতে থেকে প্রভুর স্নান যাত্রা দর্শন করতে পারেন তারা সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী। তবে আমরা যেহেতু এখন পুরীতে নেই সেজন্য বাড়িতেই আজকে প্রভুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একটু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেব। তাই সকাল না হতে হতেই ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি দুয়ারে জল ছড়াবো বলে। তবে বাইরে আজকে যেতেই হঠাৎ করে দেখলাম সিঁড়ির কাছে হঠাৎ খুব পাখির কলরব। একটু উঁকি মারতেই দেখলাম বেশ কয়েকটা বুলবুলি এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। তাই ওপরে গিয়ে তত্ত্বাবধান করতে গিয়ে দেখলাম আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে সেটার মধ্যে বুলবুলি পাখিতে বাসা করে দুটো ছোট ছোট ছানা দিয়েছে। এর আগে আমার ব্যালকনিতেও ওরা বেশ কয়েকবার এইভাবেই বাচ্চা দিয়েছিল। ওরা ওখানেই বড় হতে থাকে আর আস্তে আস্তে উঠতে শেখে আর চলেও যায় একসময়। তো চলুন, আজকে ওদের দেখতেই এখানে একবার এসেছিলাম, এবার আস্তে আস্তে নিচে যাই, বাকি ঘরের কাজগুলোও সারতে হবে। আজকে ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দেবো বলে খুব তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন স্নান সেরে চলে এসেছি ঠাকুরের ফুল তুলবো বলে। ছোটবেলা থেকেই দেখে এসেছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ভীষণ গরম পড়ে, তবে বছর বছর দেখতে পাচ্ছি যেন গরমের টেম্পারেচারটা বেড়েই চলেছে, আর এই বছর তো সাংঘাতিক গরম পড়েছে। আমি প্রত্যেক দিনই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একটু সকাল সকালই স্নান করে নিই, তবে আজকাল সকালবেলা স্নান করেও যেন সেই জলে স্নান করে শান্তি হচ্ছে না। ট্যাঙ্কির জল সকালবেলা থেকেই এত গরম হয়ে যায় যে স্নান করবার সময় গায়ে মনে হয় যেন ফুটন্ত গরম জল ঢালছি, আর বেলার দিকে তো জল এতটাই পরিমাণ গরম হয়ে যায় সেই জলে চা পাতা দিলেও যেন চা হয়ে যাবে। আর এই জন্যই গরমকালে মোটামুটি একটু সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে নিতে পারলেই বাড়ির বড় একটা কাজ যেন কমপ্লিট হয়ে যায়। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব রয়েছে সেজন্য বাড়ির ঠাকুরকে ঘরে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো বলে প্রবীরকে দিয়ে একটু ফল মিষ্টি আমি আগের থেকেই আনিয়ে রেখেছিলাম, আর এখানে আমি একটু পঞ্চামৃতও রেডি করে রেখেছি, এই দিয়ে আজকে ঠাকুরকে স্নান করাবো। পুরী যাইনি এমন বাঙালি বোধ হয় সত্যি বিরল, তবে আমরাও বেশ অনেকবার পুরী গেছি। তো আমি মোটামুটি লাস্ট 6 বছর হয়ে গেল পুরী গেছিলাম, আর সেখান থেকেই ছোট্ট একটা জগন্নাথের মূর্তি আমি নিয়ে এসেছিলাম। এটাকে অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি ছোট জায়গায় একটা সাজিয়ে রাখবো বলে এটা নিয়ে এসেছিলাম, আর সেইটাকেই আজকে ঠাকুরের সিংহাসনে রেখে আমি এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। তো এখন তো মোটামুটি ঠাকুরকে ভোগ টোগ দিয়ে আমার মোটামুটি পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার প্রাপ্তি আজকে সাজুগুজু করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটের ঠিক নিচেই যে নেবার্স থাকে সে আমার ভীষণই ভালো বন্ধু, আর ওরও একটিমাত্র মেয়ে। তো ওরা দুজন মিলে আজকে একটু বাইরে লাঞ্চ করব বলে ওরা দুজন যাচ্ছে সাউথ সিটিতে। ওরা লাঞ্চ করে একটু বিকেল বিকেলের দিকে ওরা আবার ফিরে আসবে। আর এই হচ্ছে আমার বান্ধবীর মেয়ে অপরাজিতা, ওকে আমরা ভালোবেসে মামন বলে ডাকি। আজকে মামনের বাবাই ওদের দুজনকে ড্রপ করতে যাবে, আর ওরা আসবার সময় দুজনে একসাথে একটা উবের বুক করেই চলে আসবে। তো এখন যাচ্ছে দাদা ওদের ছাড়তে, তো এবার ও বেরিয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে আমরাও দুপুরবেলার লাঞ্চটাকে সেরে নেব। আজকে যেহেতু সানডে সেজন্য আমাদের সকলের পছন্দের বাড়িতে চিকেন বানিয়েছিলাম, আর সেই চিকেন কষা দিয়েই যদিও সকালবেলা ব্রেকফাস্ট সেরেছি, তবে আজকে প্রবীর আমাকে একটুখানি মাছের ডিম এনে দিয়েছে, আর এইটা দিয়ে গরম গরম বড়া খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো এখন আমি সেই বড়াটাকেই ভেজে নেব, আর সামান্য একটু পেঁয়াজ কুচানো, একটু লঙ্কা কুচানো, আর একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে একটা বড়া ভেজে তারপরে আমরা একসাথে খেতে বসবো। মাছের ডিমের বড়া দিয়ে অনেকেই আছে তরকারিও বানিয়ে খায়, তবে আমার জানি না কেন এই মাছের ডিমের
বড়া দিয়ে গরম গরম ভাত খেতেই বেশি ভালো লাগে। আজকে প্রাপ্তিকেও আমি বললাম দুপুরবেলা আজকে আমরা বড়া বানাবো, তো আমাকে আবার বলেছে মা রাত্রেবেলা আমি খাবো, আমার জন্য কিন্তু বড়াটাকে বাঁচিয়ে রেখো। তো যাই হোক, অ্যাডভান্স বুকিং এখন বড়ার জন্যও রয়েছে। তো আমার এখানে মোটামুটি বড়াগুলো ভাজতে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে এবার আমরা খেতে বসে যাব। তো এই আমাদের দুপুরের প্রিপারেশন মোটামুটি একদম রেডি হয়ে গেছে। তো এখন ঘড়িতে প্রায় 2:20 মতন বাজতে যায়। আমাদের আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন কারি, আর তার সাথে রয়েছে আগের দিনের একটু কলমি শাক দিয়ে ডাল করেছিলাম সেই ডাল, রয়েছে খানিকটা স্যালাড রয়েছে, আর রয়েছে গরম গরম মাছের ডিমের পড়া। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে প্রায় বিকেল 4:30 মতন বেজে গেছে। তাই এখন আমরা দুজনেই একটু চা আর তার সাথে একটু চানাচুর নিয়ে বসেছি। প্রত্যেক দিনই যেহেতু প্রবীরের বিকেলের শিফটেই ডিউটি থাকে, সেই জন্য নিজের জন্য আর আলাদা করে চা নিয়ে বসাই হয় না। তবে আজকে যেহেতু ছুটির দিন, সানডে, আর তাছাড়া প্রবীরেরও আজকে ছুটি রয়েছে, সেই জন্য আজকে দুজনে মিলে একটু গরম গরম চা খেতে খেতে বেশ খানিকক্ষণ জমিয়ে আড্ডা দিলাম। কিছুদিন আগেই একটা ব্লগে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমরা হয়তো পুজোর সময় কোথাও বেড়াতে যাব। তো বেশ কিছুদিন ধরেই আমাদের নিজেদের মধ্যে একটা জল্পনা কল্পনা চলছে, আর মোটামুটি একটা সিদ্ধান্তেও আসা হয়েছে। আমরা এই বছর দক্ষিণ ভারত বেড়াতে যাচ্ছি। তবে দক্ষিণ ভারত বেড়াতে যাওয়ার সব থেকে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর মাসের পর থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত, তাই সেই জন্য আমরা পুজোর টাইমটাই বেছে নিয়েছি। ওই বেল বেজে গেছে, ঘড়িতে এখন প্রায় 6:20 মতন বাজে, সন্ধে হয়ে গেছে আর ওরাও ফিরে এসেছে। আমারও ঘরে সন্ধেবাতি দিয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু আমাদের ছুটির দিন, আর আজকেই ছুটির দিনেই কিন্তু আমরা মোটামুটি এখন প্ল্যানিংগুলো করতে থাকি যে কোন হোটেল নেওয়া যাবে, কোনখানে আমরা বেড়াতে যাব, কোথায় কদিন থাকব। তো এখন মোটামুটি মেয়েও এসে গেছে, আর এখন মোটামুটি এই জিনিসগুলো কিন্তু প্রাপ্তি খুব ভালো দেখতে পারে, সেই জন্য তিনজন মিলে এখন বসেছি হোটেল বুক করব বলে। শুনলে হয়তো একটু অবাক হবেন, এখনও আমাদের বেড়াতে যেতে প্রায় 5 মাস মতন বাকি, এখন থেকেই অনেক হোটেল দেখাচ্ছে আনঅ্যাভেলেবল। তা সে যাই হোক, একটা হোটেল তো বুক করতেই হবে, তো সেটা খোঁজাখুঁজি তো চলছে এত কিছুর মধ্যে। তবে সানডে সন্ধেটা মিস করলে কিন্তু একদমই চলবে না, আর সেই জন্যই আমরা পাশের দোকানে একটু চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, আর সেটা আমাদের এখন চলেও এসেছে। তো এটা খেতে খেতেই আজকে আমাদের হোটেল বুকিং হবে। তাহলে চলুন চটপট আগে এগুলো প্লেটের মধ্যে ঢেলে সবাইকে আগে সার্ভ করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঘরে এসে শুনলাম ওদের মোটামুটি একটা হোটেল ওরা ফাইনাল করে ফেলেছে, তো এবার চাউমিনটা খেয়ে আমরা সেই হোটেলের সঙ্গে কথা বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই।